नमस्कार বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমাদের এখানে এখন শীতকাল শুরু হয়ে গেছে। আমরা সকালবেলা উঠলে গাছের পাতায় বা ঘাসের উপরে শিশির বিন্দু দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের উপরও শিশির পড়েছে, কুয়াশা পড়েছে। তো এই সময় আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন বনসাই প্রেমী বা যারা নতুনভাবে গাছ তৈরি করছেন বা গাছ লাগানোর চেষ্টা করছেন, তারা অবশ্যই এই সময় কাজ বন্ধ রাখুন, এই সময় কাজ না করাটাই ভালো। কোনো রকম হারভেস্টিং, প্রুনিং, ট্রিমিং বা হার্ড প্রুন বা এই ধরনের কাজগুলো না করাটাই ভালো। তো বন্ধুরা, এই সময় গাছকে শুধু নিজের মতো করে বাড়তে দিন, কারণ গাছ এখন যদি আমরা কাজ করে থাকি তো আমরা সকলে জানি বা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ গাছই তার পাতা ঝরে ফেলে দেয়, বেশিরভাগ ফাইকাস শ্রেণীর গাছ তার পাতা ঝরে ফেলে দেয়। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে গাছের পাতা হলুদ হয়ে আসছে। তো এই সময় গাছের পাতা, এটা প্রকৃতির নিয়ম, শীতকালে গাছ তার পাতা ঝরে ফেলে দেয়, ফাইকাস শ্রেণীর গাছ, এবং শীত নিদ্রায় চলে যায়। এই সময় গাছের গ্রোথও হয় না, ডেভেলপও হয় না। তো বন্ধুরা, এই সময় আমরা যদি ব্রাঞ্চ কাটিং বা প্রুনিং বা ট্রিমিং করে থাকি তো গাছ আর তার গ্রোথ না নেওয়ার ফলে গাছ আপনার ডায়াবেট হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তো সেই জন্য বন্ধুরা, এ সময় কাজটিকে বন্ধ রাখুন। প্রয়োজন অনুসারে আপনারা কাজ করতে পারেন, যেরকম প্রয়োজনে আপনারা কিছু কিছু ছোটো ছোটো কাজ করতে পারেন, কিন্তু ভারী কাজ বা ফুল প্রুনিং বা ট্রিমিং না করাটাই ভালো। বন্ধুরা দেখুন যে আমার এই যে ব্রাঞ্চটি আছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে ব্রাঞ্চটি আছে, এই ব্রাঞ্চটির যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশটাকে কেটে আমি বাদ দিতে পারি, আর এখানে যে কিছুটা একটা বাড়তি অংশ আছে এই বাড়তি অংশটাকেও আমি কেটে বাদ দিতে পারি। এই ধরনের ছোটো ছোটো কাজগুলো আপনারা করতে পারেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা প্রদর্শনীর জন্য গাছ তৈরি করছেন বা প্রদর্শনীতে গাছ দেবেন বলে মনে করছেন, যেসব এলাকায় বা যেসব অঞ্চলে শীতকালে প্রদর্শনী হয়ে থাকে, যেরকম আমাদের এখানে শীতকালে প্রদর্শনী হয়ে থাকে, তো এই শীতকালে প্রদর্শনীর জন্য গাছের আপনারা ডিফলেশন করতে পারেন। এর ফলে কী হয় বন্ধুরা, নতুন গাছের পাতা বেরোয় এবং গাছ চিরসবুজ হয়ে থাকে। তো বন্ধুরা, এটা কাজ যদি আপনার বাড়ির পাশে বা আপনার এলাকায় যদি প্রদর্শনী হয়ে থাকে তাহলে করবেন, নচেত করবেন না। এতে করে বন্ধুরা গাছের ক্ষতি হয়, লাভ কিছু হয় না। তো বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে আমার অনেক গাছের পাতা এখন ধীরে ধীরে ঝরে পড়ছে হলুদ হয়ে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা ঝরে পড়ছে এবং কিছু কিছু পাতা গাছ থেকে হলুদ হয়ে থাকছে এবং সেগুলো একটু হাতে আলতো ছোঁয়াতে ঝরে পড়ে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে বেশিরভাগ আমার ফাইকাস শ্রেণীর গাছের পাতা হলুদ হয়ে আসছে। তো এইসব পাতাগুলো বন্ধুরা থাকবে না, এইসব পাতাগুলো অটোমেটিক ঝরে পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝরে যাচ্ছে নিজে থেকেই, একটু হাতে চাপ পড়লেই তা নিজে থেকে ছুটে পড়ে যাচ্ছে। তো এই সময় এইসব প্রত্যেকটা ফাইকাস গাছের সঙ্গেই হয় এবং প্রত্যেকটা ফাইকাস গাছই তার পাতা ঝরে ফেলে দেয়। তো আমি বিশেষভাবে বলবো, যারা ফাইকাস শ্রেণীর উপর কাজ করছেন তারা এখন সব কাজ বন্ধ করে দিন। গতকাল যে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে শীতের পরে বা বর্ষার শুরুতে আপনারা কাজ করতে পারেন। তো বর্তমানে এখন শীতকাল শুরু হচ্ছে বন্ধুরা, আপনারা লক্ষ্যই করতে পারছেন যে আমার গাছের পাতার মধ্যে শিশির বিন্দু এখনও আছে। তো আপনারা শীতের শেষে বলতে বন্ধুরা ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে পুনরায় কাজ শুরু করতে পারেন। তো বন্ধুরা, যারা নতুন বনসাই প্রেমী আছেন বা যারা নতুনভাবে বনসাই কাজ শুরু করছেন, তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা, এখন কাজ বন্ধ রাখুন আর অপেক্ষা করুন এবং গাছকে যেভাবে আছে সেভাবে রেখে দিন। কিন্তু গাছের উপর নজর রাখবেন, গাছের খাওয়ারের প্রয়োজন হলে খাবার দেবেন, যেসব গাছ শীত নিদ্রায় যায় না তাদেরকে খাবার দেবেন, আর যেসব গাছ শীত নিদ্রায় চলে যায় যেরকম একটু আগে বললাম ফাইকাস শ্রেণীর গাছ, তো এইসব শ্রেণীর গাছের ওপর কোনো রকম না কাজ করে গাছকে নর্মাল যেভাবে থাকে সেইভাবে রেখে দিন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এটুকুই তুলে ধরা ছিল যে আমাদের এখানে এখন শীতকাল শুরুতে শীতকালের মধ্যে কাজ বন্ধ রাখুন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা,
আজকে এই পর্যন্তই।